শুক্রবার সকালে কালবৈশাখীতে লন্ডভণ্ড হয়ে যায় নেত্রকোনা সদর আটপাড়া বারহাট্টা ও অসংখ্য ঘরবাড়ি ও গাছপালা ঝড়ে তিন হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে নয় হাজার হেক্টর জমির পাকা ধান জমি আসেনি তাও সব দিছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিস্থিতি তবে ঘরবাড়ি হারিয়ে দেশে হারা মানুষ চার দিনের ভিতরে তো মেম্বাররা আইলো না চেয়ারম্যানরা আইলো না কেউ আয়া দেখলো না যা বাড়ি ঘরের মতে ভাঙিয়া উড়াইয়া নিল আতে সজন যা আছে সিরা মুড়ি দেই গেছে দেই আমার কিনে কিছু নাই ঘরবাড়ি দ্বার জিনিসপত্র যা আছে সব কিছু মেলা নাই আছে আমরা আকাশের নিচে অন্ধকারের মধ্যে বলে হানলে আমরা কিভাবে বাস করি আমরা কত হইছে গর্দন নাই বন্ধ জমি নাই কি কালিমা দে সুয়রিসি তাৎক্ষণিক 12 মেট্রিক টন চাল ও নগদ নয় লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। এখন আমরা যেটা চেষ্টা করছি যেটা তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের যে তালিকা এবং পরিমাণ সেটা নিরূপণ করা এবং তাৎক্ষণিক সহযোগিতা হিসেবে আমরা সদরপুর জেলা, পূর্বতলাপুর জেলা এবং আটপাড়াতে কিছু সহযোগিতা করেছে। পর্যাপ্ত ত্রাণ সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী দ্রুত নির্মাণে সরকারের প্রতি দাবি জানিয়েছে নেত্রকণার মানুষ। ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন